तो हे गाइज वेलकाम टू माई चैनल। खूब ताड़ाताड़ी भिडियो चले एलो अवश्य। এটা একটা স্ট্রেঞ্জ টপিক। যাই হোক, ব্যাপারটা হলো যে ফানুস বা স্কাই ল্যান্টার্ন বা যেটাকে পেপার বেলুন বলে, তো সেটা নিয়ে তোমাদের কি মনে হয় একটা ফানুস বা স্কাই ল্যান্টার্ন তৈরি করতে কি কি লাগে? লো ওয়েট পেপার যেটাকে কাইট পেপার বলা হয়, অ্যালুমিনিয়াম ওয়ার লাগে যেটা কাঠামো বা স্ট্রাকচার তৈরি করার জন্য ওই ফানুসটা, আর এই পুরো অবজেক্টটাকে ওড়ানোর জন্য লাগে ফুয়েল বা জ্বালানি। লেট মি এক্সপ্লেন। ফ্লাইং বেলুনে কি থাকে? নর্মাল যে বাতাস হয় তার থেকেও তো হালকা গ্যাস থাকে বেলুনের মধ্যে, যেগুলো উড়ে যায় যেগুলো। স্কাই ল্যান্টার্ন বা ফানুসও এমন এক চাপ লাগে যেটার জন্য সেটা তার নর্মাল যে এয়ার, সেই এয়ারের চাপ ভেদ করে ক্রস করে ওপরে উঠে যেতে পারে। আন্ডারস্ট্যান্ড? আর এই ফানুস বা স্কাই ল্যান্টার্ন বানানো নিয়ে ইউটিউবে প্রচুর ভিডিও অ্যাভেলেবেল আছে, কিন্তু তিনটে ভুল আছে ভিডিওগুলোর মধ্যে। আমি দেখেছি অনেক ভিডিওই, তোর মধ্যে তিনটে ভুল আমি পেয়েছি। নাম্বার ওয়ান, অনলি ক্যান্ডেল অ্যান্ড পেপার আর অনলি ক্যান্ডেল অ্যান্ড টিস্যু পেপার এগুলো দিয়ে করা ঠিক নয়। লেট মি এক্সপ্লেন। ক্যান্ডেল একটা এমন একটা জিনিস যেটা হচ্ছে পোড়ার সঙ্গে সঙ্গে গলে গলে পড়ে, আর তাহলে ক্যান্ডেল বা মোম গলিয়ে তো দিতেই হবে, কিন্তু প্রপার পার্সেন্টেজ দিয়ে না আমিও প্রপার পার্সেন্টেজ যাই না। কিন্তু নাম্বার টু, পেপার ওয়েটলেস না কটন ওয়েটলেস? অবভিয়াসলি কটন। যেহেতু ফানুস বা স্কাই ল্যান্টার্ন হালকা বানাতে হবে, তাই প্রাইমারি জিনিস হচ্ছে কটন। আর নাম্বার থ্রি, সেটা হচ্ছে যে ফানুসটা যে তৈরি করা হবে সেটা তোমরা নিজের মতো করে তৈরি করবে, আর সেটা হচ্ছে যে কাগজ দিয়ে অবশ্যই তৈরি করবে, কারণ হচ্ছে প্লাস্টিক দিয়ে তৈরি করা কোনো দরকার নেই। কারণ ভেতরে যে এয়ারটা তৈরি হবে সেটা অবশ্যই ঠান্ডা হবে না, সেটা অবশ্যই গরম এয়ার তৈরি হবে। তার প্লাস্টিকে গরম এয়ার লাগলে প্লাস্টিকটা এক্সপ্যান্ড হতে শুরু করে, তাই যদি এক্সপ্যান্ড হতে হতে অবশ্যই কোনো সময় ফেটে যায় বা ফুটো হয়ে যায়, তার জন্য কী হবে, সেই এয়ার লিকেজ হবে, তার জন্য ফানুস আস্তে নিচের দিকে আসবে। আর জ্বলন্ত অবশ্যই যদি নিচের দিকে নামতে শুরু করে তাহলে কী হবে, নিচে যদি কোনো গাছ বা কিছু থাকে তাহলে অবশ্যই আগুন ধরে যেতে পারে। আর তার জন্য আমি রেকমেন্ড করবো যে অবশ্যই কাগজ দিয়ে বানানোর চেষ্টা করো। তাতে তোমাদের একটা অ্যাডভান্টেজ কী পাবে, সেটা হচ্ছে যে প্লাস্টিক দিয়ে তৈরি করে তোমরা কোনো নিজস্ব স্টাইল বা ডিজাইন করতে পারবে না, আর যদি আমরা কাগজ দিয়ে তৈরি করো তাহলে অবশ্যই ডিজাইন বা বিভিন্ন রকম স্টাইলে তোমরা তৈরি করতে পারবে। তো এটা একটা বড় অ্যাডভান্টেজ তোমরা পেতে পারো। আর নাম্বার টু যে ভুলটা বললাম, সেখানে একটা বললাম যেটা কটন আর ক্যান্ডেল। অনলি কটন অ্যান্ড ক্যান্ডেল? নো। আমার ধারণা অনুযায়ী মার্কেট থেকে কেনা যে স্কাই ল্যান্টার্ন বা ফানুস হয় সেখানে তিনটে জিনিস দেওয়া থাকে। এক হচ্ছে ক্যান্ডেল বা মোম, আর দুই হচ্ছে কর্পূর, আর তিন হচ্ছে কটন বা তুলো। আরও কী কী দেওয়া থাকে সেটা আমি জানি না, কিন্তু এই তিনটে কমন এখানে। মানে আমার চ্যানেল রয় থিওরি অনুযায়ী ক্যান্ডেল অ্যান্ড কটন হেল্প টু ক্রিয়েট ফুয়েল, বাট ক্যান্ডেল গলে গলে পড়ে। কর্পূর বা মেশানো হয় তাহলে একটা বড় সুবিধা হচ্ছে ক্যান্ডেল যেটা গলে গলে পড়ছে সেটা বেশি গলে গলে না পড়ে বেশিরভাগটা উবে যাবে বা ভ্যানিশ হয়ে যাবে, তার জন্য কী হবে, গলে পড়বে কিন্তু খুব অল্প পড়বে। আর মেন যেটা তোমরা কমন রাখবে সেটা হচ্ছে যে ক্যান্ডেল, কটন অ্যান্ড টিস্যু পেপার দিয়ে করলে আমার মনে হয় ভালো হতে পারে। যাই হোক, চলো তাহলে শুরু করি ফুয়েলটা বানানো। তো আমরা তখন যে ক্যান্ডেল, কর্পূর আর কটন, মানে কটনটাকে ডুবিয়ে যেটা বানালাম, তো সেটাকে আমি বললাম নিভিয়ার কৌটোর মধ্যে ভরেছি। তো এটা নিভিয়ার কৌটোটা, তো এর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ শক্ত হয়ে গেছে একদম। তো যাই হোক, সিমিলারলি আমি এরকম একটা যেটা এলইডি ল্যাম্প হয় তার যে ওপরের কভারটা হয় তার মধ্যেও আমি এটাকে রেখেছি। তো এটাকে গলিয়ে ওরকম একটা সিমিলারলি তৈরি করেছি। তো এটাকে জাস্ট চাপ দিলেই খুলে যাচ্ছে, দেখো। তো এবার খুলে বেরিয়ে এলো। তো এইটাকে মানে এটাকে তোমরা মাঝখান দিয়ে ফুটো করে পয়েন্ট করে একটা নির্দিষ্ট জায়গা দিয়ে ফুটো করে, তাহলে তোমরা যদি ওই ফানুসটাতে আটকাও তাহলে কাজ হতে পারে। তো চলো তাহলে এবার টেস্ট করে দেখি। আর এটাকে আবার খুলে এটাকে বার করি। চলো तो আমরা একটা লোহার টাওয়া নিয়ে নিয়েছি আর আর আমি এটাকে এরকম ভাবে আটকাই যেভাবে ফানুসে এরকম ভাবে আটকানো থাকে তো এর উপরে জ্বালাবো আর যদি আমরা কাগজের উপর জ্বালাতাম তাহলে কাগজটা পুড়ে যেতে পারতো তো তাই জ্বালাইনি ওটা আমি একটা পাশে স্টপ ওয়াচের মতো করে রাখছি কতক্ষণ জ্বলে সেটা মানে দেখার জন্য तो एखोनो प्राय 3 मिनट धरे चलछे 3.49 तो आमार मने हय 4 मिनिटेर मध्ये फानुस अनेक दूर उड़े जाबे अवश्यई आर तोमरा अवश्यई मोमटा एकटु कम देबे ताहले माने ठीकठाक काजटा हये जाबे तो एबार आस्ते आस्ते नेबे जाच्छे তো यार যাই হোক তো তোমরা যদি চাও তাহলে এটা বাড়িতে তৈরি করতে পারো আর না হলে এমনি দোকান থেকে যে ফানুস কিনতে পাওয়া যায় সেই ফানুস কিনে এনে তোমরা যদি ওখান থেকে ওই ফুয়েলটাকে নিয়ে তোমরা নিজে তৈরি করা ফানুসে লাগাও তাহলেও কাজ করতে হতে পারে আমার মনে হয় বাড়িতে তৈরি করে তোমরা একবার এক্সপেরিমেন্ট করে দেখতে পারো কেমন লাগবে আর অবশ্যই ভালো লাগবে কারণ হচ্ছে যে প্রথমবার তোমরা আমিও প্রথমবার করলাম এটা এখান থেকে আমি একটা মেইন ব্যাপার শিখলাম সেটা হচ্ছে যে অবশ্যই এখানে মোমটা অবশ্যই পরিমাণটা কম দেবে কর্পূরটা একটু বেশি দেবে কারণ হচ্ছে কর্পূর পুড়তে পুড়তে উবে যায় আর তুলোর পরিমাণটা অবশ্যই বেশি দেবে তুলো আর কর্পূরের পরিমাণটা বেশি রাখবে মোম যদি ক্যান্ডেল যদি 20% হয় কর্পূরটা তাহলে 60% 80% রাখার চেষ্টা করবে আর তুলোটা তো যেমন হয় মানে তুলোটা পুরোটাকেই তো একদম নেবে আর কি ওই কটনটাকে পুরো ডুবিয়ে যতটা হয় ততটাই একটা মন্ড তৈরি করতে হবে আমার তৈরি করা জিনিসটা দেখলে তো তোমরা 4 মিনিট ধরে জ্বললো তো 4 মিনিটের মধ্যে আমার মনে হয় একটা ফানুস ওড়ানোর যথেষ্ট সময় তো যাই হোক তোমরা তৈরি করে দেখতে পারো একবার বাড়িতে ভালো লাগবে আর কেমন লাগলো কমেন্ট করে জানাও ধন্যবাদ পুরোটা দেখার জন্য যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে আর তোমরা জানাও যে তোমরা কোনোদিন আগে কোনোদিন এরকম ধরনের এক্সপেরিমেন্ট করেছো কিনা বা এরকম ধরনের জিনিস তৈরি করেছো কিনা ফুয়েল স্কাই ল্যান্টার্ন বা ফানুসের প্রচুর শেয়ার করো কারণ আমি দেখছি যেটা ইউটিউবে প্রচুর ভিডিও অ্যাভেলেবেল কিন্তু তবুও ওর মধ্যে মোমবাতি এমন একটা জিনিস যেটা হচ্ছে যে মোমবাতি খুব ভারী হয় আগুনটা কম হয় তার জন্য জ্বলতে আর ওই যে হাওয়ার চাপ সৃষ্টি করতে অনেক সময় লেগে যায় এটা আগুনটা তোমরা নিশ্চয়ই দেখেছো যে কতটা আগুন হচ্ছে নতুনরা সাবস্ক্রাইব করবে আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা যদি আগে কোনোদিন করে থাকো তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কতটা কী দিতে বা কী দিয়েছো বা এখনও পর্যন্ত তোমরা যেগুলো তৈরি করেছো সেগুলোতে কতটা কী পার্সেন্টেজ বা কী কী মিশিয়েছো সেগুলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তো চলো তাহলে আজকের মতো ভিডিও দেখা হচ্ছে আর অবশ্যই সুস্থ থাকবে মাস্ক স্যানিটাইজার ব্যবহার করা করো আর ভালো থাকবে সবাই तो चलो आज धन्यवाद जय हिंद बंदे मातरम।